ছাব্বিশে নভেম্বর সাত পাকে বাধা পড়েন অনির্বাণ ভট্টাচার্য এবং মধুরিমা গোস্বামী। সোশ্যাল মিডিয়ায় এই নব দম্পতির ছবি ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয় ট্রোলিং। একের পর এক কুরুচিকর মন্তব্য আসতে থাকে তাদের উদ্দেশ্য করে। অবশেষে এই ট্রোলিং এর বিরুদ্ধে মুখ খুললেন অনির্বাণ। ঠিক কি বললেন অভিনেতা, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, জানাবো বিস্তারিত। তবে তার আগে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ক্লিক করুন বেল আইকনে। যারা ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজ থেকে, পেজটিকে লাইক এবং ফলো করুন, সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। শ্যামলা শো হাউস খুব তাড়াতাড়ি, অনেকদিন ধরে ইচ্ছা ছিল, আমি অনেক দেখেছি প্রচুর বলিউড স্টার নিয়ে, অপূর্ব গসিপ মার্কা মসালে দা ওয়াচিং মি অন শ্যামলা শো হাউস। তুমি নতুন স্টুডিও করেছো শ্যামলা, আই উইশ ইউ অল দা সাকসেস। পয়লা ডিসেম্বর রাত বারোটা সাত মিনিটে হোয়াটসঅ্যাপ স্টেটাসে ট্রোলিং নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। আনন্দবাজার ডিজিটালের সঙ্গে একটি সাক্ষাৎকারে অনির্বাণ বলেন, আমি যেটা বিশ্বাস করি সেটাই লিখেছি, ভার্চুয়ালটা ওরা দখল করে নিয়েছে, রাস্তাটা পারেনি, পারবেও না। আমার বিশ্বাস মাটি, খিদে, ফসল, রক্ত মাংসের মানুষ এগুলো দখল করতে পারবে না, অত সস্তা এখনো নয় দুনিয়া। নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও এই কথাই লেখেন অভিনেতা। অনির্বাণকে প্রশ্ন করা হয়, কেন ফেসবুকে স্ট্যাটাস শেয়ার না করে তিনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকেই তার মনের কথা শেয়ার করার জন্য পারফেক্ট জায়গা হিসেবে বেছে নিলেন। উত্তরে অনির্বাণ বলেন, না, কারণ ওটা খেলার জায়গা হয়ে গিয়েছে। স্ট্যাটাসের প্রথম কথাটাই তাই লিখেছি, ভার্চুয়ালটা ওরা দখল করে নিয়েছে, সামাজিক মাধ্যম আর প্রতিবাদের জায়গাই নেই, ওখানে বলে আর কিচ্ছু হবে না। একটু থেমে গিয়ে অভিনেতা বলেন, ওটা এখন ট্রোল মিমের রাজত্ব। ইদানিং একটা বিষয় খেয়াল করে দেখলাম, অতিমারিতে মানুষের দুঃখ দুর্দশা যেমন বেড়েছে, তেমনি হাতে সময় অঢেল, কম মূল্যে ইন্টারনেট ব্যবহার করছেন সবাই, বহুক্ষণ নেট পাড়ায় বিচরণ করছেন, সময় কাটাচ্ছেন, ফলে জীবনের নেতিবাচক দিকের ছায়া এখন প্রচণ্ড সেখানে। লোকে মার খাচ্ছে, পাল্টা মার দেওয়ার কথা আর হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে সামাজিক পাতাকে, ওখানে আর সৎ প্রতিবাদ বা বিপ্লব সম্ভব নয়। অনির্বাণকে ফের প্রশ্ন করা হয় যে হোয়াটসঅ্যাপও তো সামাজিক মাধ্যম, তাহলে সেখানে প্রতিবাদ করার কি মানে? উত্তরে অনির্বাণ বলেন, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আমার চোখে তথাকথিত সামাজিক মাধ্যম নয়, যাদের নম্বর আমার ফোনে রাখা আছে একমাত্র তারাই আমার স্ট্যাটাস দেখতে পাবেন, সবাই পাবেন না, তাই আমার ভাষায় এটি সীমিত সামাজিক মাধ্যম। এই মাধ্যমের সঙ্গে এখন ব্যক্তিগত শব্দটা ব্যবহার করা যায় না, বাকি সামাজিক মাধ্যমের থেকে একটু হলেও পার্সোনাল, তাই এখানে মনের কথা জানাই বা জানাতে ভালোবাসি। আর ঠিক এভাবেই ট্রোলিং এর প্রতি যোগ্য জবাব দিলেন অনির্বাণ ভট্টাচার্য। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House and please subscribe my channel, click the bell button for more updates.